দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সোহেলি কণা। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, গত এপ্রিলের 5 তারিখ টরন্টোতে অনুষ্ঠিত হলো বাংলা টেলিভিশন কানাডার আয়োজনে সুরের ধারা সিরিজের প্রথম অনুষ্ঠান। প্রবাসে বাংলা সংস্কৃতির সুস্থ ধারার প্রসার ও প্রচার বাংলা টেলিভিশনের প্রতিশ্রুতি। সুরের ধারা সিরিজের অনুষ্ঠানমালা সেই প্রতিশ্রুতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ারই একটি অংশ। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন চিত্রা সরকার ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী রায়। শিল্পীদ্বয়ের সাথে তবলা সঙ্গত করেন দোলন সিনহা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন সুরের ধারা সিরিজের ওই অনুষ্ঠানের নির্বাচিত কিছু অংশ। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখে কাহার চোখ পড়েছে নাকি রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। তোর চোখের বাড়ির জ্বালা জানে চোখের জ্বালা বুঝি নিশি দাতে বুকে লাগে, তোর চোখের জ্বালা বুঝি নিশি দাতে বুকে লাগে, চোখ গেল ভুলে তাই facebook.com/বাংলা টেলিভিশন কানাডা আমাদের ফেসবুক ঠিকানা। বাংলা টেলিভিশনের আপডেট জানতে ফেসবুকে ফলো করুন। ধীরে 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 বউ গো গো
তোমার দূরের গাথা, তোমার বোনের বাণী, ঘরের কোণে দেহবাণী, তোমার দূরের গাথা, তোমার বোনের বাণী, ঘরের কোণে দেহবাণী, আমার কিছু কথায় আছে ভোরের বেলার তারার কাছে, আমার কিছু কথায় আছে ভোরের বেলার তারার কাছে, সে কথাটি তোমার কানে, সে কথাটি তোমার কানে, চুপি চুপি ভালো গান, তৃপ্ত শ্রোতা, শুদ্ধ সংস্কৃতি, বাংলা টিভির প্রতিশ্রুতি, এমন লক্ষ্য নিয়েই সুরের ধারা সিরিজের অনুষ্ঠান মালা। দর্শক, আপনারা দেখছেন গত এপ্রিলের 5 তারিখ টরন্টোতে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলা টেলিভিশনের আয়োজনে সুরের ধারা সিরিজের প্রথম অনুষ্ঠানের নির্বাচিত কিছু অংশ। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায়। বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইঞ্জুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নেই। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। চিত্রা সরকারের জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলায়। টরন্টোর ওয়ার্ডেন হিলটপ কমিউনিটি সেন্টারে ফারহানা আজিম শিউলির উপস্থাপনায় যথাসময়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং শেষ হয়। মৌসুমি রায়ের জন্ম ভারতের পশ্চিমবঙ্গে। Thank you.
जगाइले জানতে চাইছি মৌসুমীর আর অনুভূতি। আমার তো এখানে খুব ভালো লাগছে, এত সুন্দর সিলেক্টেড অডিয়েন্স আমি এখানে খুব কম পাই। আজকের এই মঞ্চের প্রথম অনুষ্ঠানে প্রথম শিল্পী বলে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি, ওগো মা তোমায় দেখে দেখে আঁখে না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননি, ওগো মা তোমায় দেখে দেখে আঁখে না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। হাতে তোর খড়গ জালে বাহাত করে শঙ্কা হরণ, ডান হাতে তোর খড়গ জালে বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন গরম, ওগো মা তোমার কি মরতি আজি দেখি রে, ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ
আকাশতলে রুদ্র বসনে ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই কোশিমা কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি ও গো মা তোমার কি মরতে আজি দেখি রে ও গো মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরুনি তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণি আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরুনি তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণি ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে দেখছেন বাংলা টেলিভিশনের আয়োজনে সঙ্গীতা অনুষ্ঠান সুরের ধারা সিরিজের প্রথম অনুষ্ঠানের নির্বাচিত কিছু অংশ সুখী বাঁধল বাঁধল ঝুলনিয়া সুখী বাঁধল বাঁধল ঝুলনিয়া সুখী বাঁধল বাঁধল ঝুলনিয়া নামিল মেঘলা ও
পিয়া সখি বাঁধলো বাঁধলো ঝুলে নিয়া সখি বাঁধলো বাঁধলো ঝুলে মেঘ বেঁধে বেঁধে বিজুলি জড়ি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।